আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, আমরা সবাই চাই আলোর পথে হাঁটতে। আর এই আলোর পথে হাঁটতে আমাদের সাহায্য করতে পারেন একজন জ্যোতিষী বন্ধু। জ্যোতিষী কথাটির মধ্যে কিন্তু আলো মানেটা লুকিয়ে রয়েছে। জ্যোতিষী, জ্যোতিষ অর্থাৎ জ্যোতি মানে আলো, আমরা সবাই জানি জ্যোতি মানে আলো, আর ঈশ মানে হচ্ছে ঈশ্বর অর্থাৎ আলোর পথ প্রদর্শক। আর এরকমই একজন জ্যোতিষী বন্ধুকে নিয়ে কিন্তু আজকের এই সময়ের এই অনুষ্ঠান, আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি কার কথা বলছি, উপস্থিত রয়েছেন বিশিষ্ট সনাতন ও কেপি জ্যোতিষ, হস্তরেখা বিশারদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষ সম্রাট স্বপন শাস্ত্রী। প্রতিবারের মতন স্বপনবাবু, যেহেতু আজকে এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনাদের নানান সমস্যা নিয়ে উনি কথাবার্তা বলবেন আপনাদের সঙ্গে, এবং সেই সঙ্গে কথা বলার ফাঁকে ফাঁকে অবশ্যই থাকবে জ্যোতিষশাস্ত্রের নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা। আর আপনারা যারা আপনাদের সমস্যা নিয়ে সরাসরি স্বপনবাবুর সঙ্গে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 03325712255 এবং 03344008147। আসুন আজকের এই জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই জ্যোতিষ সম্রাট স্বপন শাস্ত্রীকে। স্বাগত স্বপন বাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। স্বপন বাবু, আপনি স্টুডিওর বাইরে বলছিলেন যে অনেকেই কুষ্ঠি করাতে চায় এবং জীবনের সমস্যা আছে বলে তারা সমস্যাটা জানতে চায় এবং সমাধানও করতে চায়, কিন্তু দেখা যায় যে অনেক ব্যক্তি রয়েছেন যারা এই কুষ্ঠি করাতে গিয়ে একটা বিপুল অর্থ ধার্য করেন, যেটা হয়তো অনেক মানুষই সেটা বহন করতে পারে না। সেক্ষেত্রে আপনি কিভাবে তাদের সাহায্য করতে পারবেন? আমি উত্তরে আসব, তার আগে একজন বন্ধু এসে গেছেন, ফোনটা নিয়ে আমি উত্তরটা শুনব। নমস্কার, আপনাকে স্বাগত, ফোনে কে রয়েছেন বলুন। হ্যাঁ নমস্কার জানাই, বলুন আপনি কোথা থেকে বলছেন? বেশ বেশ বেশ, আপনার জন্ম তারিখটা বলুন। আচ্ছা, তার জন্ম তারিখ বলুন। একুশে অক্টোবর 1997 জন্ম সময়। দুপুর 2:40 জন্মস্থান বলুন। কল্যাণী। আচ্ছা আমি আরেকবার মিলিয়ে নিচ্ছি, 21 অক্টোবর 1997 2:40 জন্মস্থান কল্যাণী। আচ্ছা এবার আপনার ভাইয়ের নাম বলুন, ভাইয়ের নামটা একটু বলুন আপনি। বিমল ব্যানার্জি। আচ্ছা আপনি এখন কোথা থেকে ফোন করছেন বললেন? ও কল্যাণী থেকে ফোন করছেন, আপনার ভাইও কল্যাণীতেই থাকে? আচ্ছা ভাইয়ের সম্পর্কে আপনি জানতে চান তাই তো? ভাইয়ের বলুন কেরিয়ার আর বিয়ে, বর্তমানে উনি কি কোনো জব করছেন? রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা সেখানে ঠিক মতন হচ্ছে না, মানে আশানুরূপ হচ্ছে না? কি ধরনের ব্যবসা করতে পারে সেটাও প্রশ্ন তাই তো? আচ্ছা স্বাধীন ব্যবসা করতে চাইছে, আর বিয়ের জন্য আপনারা দেখাশোনা করছেন? বিয়ের জন্য আপনারা কথাবার্তা চালাচ্ছেন তাই তো? মানে ভাই নিজে থেকে কিছু ঠিক করে রাখেনি? কথাবার্তা চলছে, এবং মেইন কারণ হচ্ছে যেটা মনে হয় আপনি বললেন যে অর্থনৈতিক সমস্যাটা হয়তো এসে যাচ্ছে বিয়ের ব্যাপারে। কাজেই ও অর্থনৈতিক ভাবে কবে ঠিকঠাক দাঁড়াতে পারবে, স্বাবলম্বী হতে পারবে সেটাই মূল প্রশ্ন, তারপরে মনে হয় বিয়ের প্রশ্ন তাই তো? হ্যাঁ, এবং ব্যবসা করতে চাইছে, কি ধরনের ব্যবসা করলে? আচ্ছা আচ্ছা বেশ, আপনি শুনতে থাকুন, স্বপনবাবু আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন।
অক্টোবর 1997, টাইমটা দুপুর 2:40 2:40, ঠিক আছে। আচ্ছা, কলকাতা এখন শনির দশা, শনির অন্তর্দশা চলছে, শনির অন্তর্দশা চলছে। তো তো একটু ওয়েট করতে হবে, শনির দশা বুধের অন্তর্দশা আসলে আপনার প্রবলেম মোটামুটি সলভ হয়ে যাবে। ২৬ এপ্রিল ২০২৬ পরে আপনি ওর কর্মটা স্টার্ট করতে পারেন। আপনার ইলেকট্রনিক্স এর ব্যাপারে কিছু জানে কিছু? ইলেকট্রনিক্স কম্পিউটার, হ্যাঁ, এই বিজনেসটা ওর পক্ষে শুট করবে। ফোন করার জন্য ধন্যবাদ। যে প্রশ্নটা করছিলাম আপনাকে, যে অনেকে কুষ্টি করতে গেলে অনেক অর্থ ধার্য করেন, যেটা সাধারণের পক্ষে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আপনার কাছে যদি কেউ আসে কুষ্টি করাতে, সেক্ষেত্রে কি ধরনের মূল্য ধার্য করা হয় বা কিছু? মোটামুটি আমাদের মানে সাধ্যের মধ্যে আমি মূল্যটা ধার্য করব, কোনো অসুবিধা হবে না, ফোন করলেই আমি বলে দেব সব। আর যারা মনে করছেন ফোন করবেন, হিন্দি ইংরেজি বাংলা তিনটে ভাষায় কুষ্টি করা হয়। এই দেখুন, এর আগেও আমি দেখিয়েছিলাম, এটা ফাইল কুষ্টি, একটা নিট অ্যান্ড ক্লিন এভাবে কুষ্টি করা হয়, এবং গাছ কুষ্টি রয়েছে। যারা মনে করছেন কুষ্টি করাবেন, আপনারা কিন্তু খুব সুলভে এখান থেকে সহজ মূল্যে আপনাদের, আপনারা প্রত্যেকেই সেটা এফোর্ড করতে পারবেন ওনার কাছে। যদি মনে করেন কুষ্টি করাবেন, করিয়ে নিতে পারেন। তার জন্য ফোন করে নিন 8282838317, এবং আরও একটি নাম্বার যাচ্ছে, দেখুন 9830229210, এই নাম্বারে যারা মনে করছেন ওনাকে দেখাবেন। স্বপনবাবুর চেম্বার রয়েছে হাতিবাগানে পেট্রোল পাম্পের পাশে, বি অভয় গুহ রোডে, প্রত্যেক সোমবার বিকেল ৫টা থেকে। এবং নিজ গৃহে চেম্বার রয়েছে 507/44 যশোর রোডে। এবার আর একটি কথায় আসি, যে আপনি তো শিক্ষকতা করেন জ্যোতিষ শাস্ত্র নিয়ে, আপনার কাছে যারা শিখবে তাদের ভবিষ্যৎ সম্পর্কে যদি একটু বলেন। ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি আর হস্তরেখা আমি 35 সপ্তাহের মধ্যে একদম কমপ্লিট করে দেব, এবং তাতে সে চেম্বারে বসার মতো অবস্থা সিচুয়েশন তৈরি করে দেব, তাতে কোনো অসুবিধা হবে না, এবং সে ভালোভাবেই প্রেডিকশন বলতে পারবে। লাইনটা কেটে গেল, যাই হোক, কাজেই আপনার কাছে যারা আসবে সেক্ষেত্রে যারা মনে করবে যে জ্যোতিষশাস্ত্র তারা শিখবে, অ্যাস্ট্রোলজিটা শিখবে, সেক্ষেত্রে ওই ফোন নাম্বারে ফোন করে, হ্যাঁ ফোন করে, হ্যাঁ হ্যাঁ। আপনি মানে ক্লাস করেন কোথায় বা কিছু সেই ডিটেইলস গুলো যদি? শিয়ালদাই করি, আমাদের দমদমে করি। আচ্ছা আচ্ছা, কোন কোন সময় ক্লাস হয় বা কিছু, বা কখন ভর্তি হয় সেটাও এই ফোন নাম্বারে ফোন করে জানতে পারবেন। এই ফোন নাম্বার বলতে দেখুন স্ক্রলে যে ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ একটু আগে আমি যে ফোন নাম্বার বলছি স্ক্রলেও যাচ্ছে দুটো নাম্বার, 8282838317,
এবং 9830229210 কুষ্ঠি বানানোর ক্ষেত্রে নিজের জন্মছক আলাপ আলোচনার জন্য, সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, এবং যারা অ্যাস্ট্রোলজি শিখতে ইচ্ছুক তাদের জন্য, যারা অ্যাস্ট্রোলজিটাকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন তাদের জন্য কিন্তু স্বপন বাবুর মতন এরকম একজন শিক্ষক সত্যিই কিন্তু দুর্লভ। স্বপন বাবু, আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করি যে প্রতিটি পর্বে নানান রকম দোষ বা নানান রকম যোগ নিয়ে আপনি আলাপ আলোচনা করেন, কাল সর্প যোগ, সেটা নিয়ে যদি একটু বলেন যে কাল সর্প যোগটা ঠিক কি? কাল সর্প যোগ, যদি দ্বাদশে যদি রাহু থাকে, হ্যাঁ আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু চলে এসেছেন, নমস্কার, স্বাগত জানাই আপনাকে, বলুন কে রয়েছেন টেলিফোনে, কার সম্পর্কে জানবেন? জন্ম তারিখ বলুন। জন্মস্থান? আচ্ছা, কি প্রশ্ন আপনার? শরীর স্বাস্থ্য? আচ্ছা, আপনি একটু ধরুন, আপনি একটু হোল্ড করে থাকবেন, তার আগে আমি একটা, হ্যাঁ নিশ্চয়ই বলছি, স্বপন বাবুর অনুষ্ঠান আপনি এর আগে দেখেছেন? আচ্ছা, কেন ভালো লাগে একটু যদি বুঝিয়ে বলেন। ঠিক আছে, আপনি শারীরিক অসুস্থতায় রয়েছেন কি? ধন্যবাদ জানাই আপনাকে, নিশ্চয়ই তাই, আপনাদের যাতে একটু উপকার করতে পারি, আপনারা যাতে একটু সমস্যা থেকে, হ্যাঁ ধন্যবাদ আপনাকে, আপনাদের উপকারের জন্যই কিন্তু আমরা এখানে বসি, যাতে আপনারা মন খুলে আমাদের সাথে দুটো কথা বলতে পারেন, তাই তো? অনেক সময় দেখবেন ঘরের লোককে মনের কথা বলা যায় না, কিন্তু পরকে তো বলা যায়, এবং আমরা এতটাই পর যে আমরাই কিন্তু আপনাদের দেখবেন একটা টাইমে আপন হয়ে উঠবো, কারণ আপনাদের যে সমস্যা সেই সমস্যা থেকে আপনাদের টেনে বের করে নিয়ে আসার জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠানের আয়োজন, একদম মুক্তির রাস্তাটা অবশ্যই। এবং তার জন্য একটা কথা বলি আপনাকে, যে যে মুক্তির রাস্তাটা বলছেন তো, সমস্যা থেকে মুক্তির জন্য আপনার সমস্যাটা তো একদিনে হয়নি, হয়েছে কি শারীরিক সমস্যা হয়নি কিন্তু, কাজেই চট করে তো এখান থেকে মুক্তি লাভ করা যাবে না, তার জন্য কিন্তু একটা সময়ের প্রয়োজন, সময় নিয়ে আসতে হবে, জন্মছক বিচার বিশ্লেষণ করাতে হবে, অনেক কিছুর ব্যাপার রয়েছে, অনেক ডাক্তারের কাছে গেলে আপনাকে হাজার একটা তো টেস্ট নিশ্চয়ই এর মধ্যে করাতে দিয়েছে, সেই বুঝে তো আপনার ট্রিটমেন্ট হবে। হ্যাঁ, এখানেও তাই, জ্যোতিষশাস্ত্র একটা অগাধ সমুদ্রের মতন, যে কোনো শাস্ত্রই অত সহজ নয়, কাজেই আপনাকে চেম্বারে আসতে হবে, এবং চেম্বারে এসে যেহেতু আপনি অনেক দিন ধরে আপনি অসুস্থ রয়েছেন, এটা তো ফেলে দেওয়ার মতন বিষয় না, এটাকে সারিয়ে তুলতে হবে। আপনার কি টাইপের অসুখ হয়েছে? আপনার ইয়ে মানে লিভার সংক্রান্ত কোনো রোগ হয়েছে? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তো পেটের সমস্যায় আপনি ভুগছেন, হ্যাঁ গ্রহের জন্য তো আসছেন, পরিষ্কার গ্রহের জন্য আসছেন, তাও তো এত শর্ট টাইমে ছক ঠিক মতো করতে পারছি না, সেই সেই ইয়েতেই আমি বলছি। আপনি আরো ডিটেলস জানতে গেলে আমার চেম্বারে চলে আসবেন, একদম পরিষ্কার সব কিছু আপনি পেয়ে যাবেন, এ টু জেড। প্রতিকার কি চেম্বারে বলবো, প্রতিকার কি করতে হবে না হতে, আপনার বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, ঠিক আছে, আপনি আপনি জানতেন? আচ্ছা আচ্ছা, আপনি কি টাইপের চাকরি বাকরি করেন তো নাকি, চাকরি করছেন না এখন ব্যবসা করছেন? ও
আমার কাছে 100% সমাধান আমি করে দেবো, কোনো চিন্তা নেই। আপনি চেম্বারে আসুন সোমবার, আমি বিকেল 5টার সময় হাতিবাগনা চলে আসুন। আপনার আরেকবার বলে দিচ্ছি, স্বপনবাবুর চেম্বার রয়েছে সোমবার দিন প্রতি সোমবার করে বিকেল 5টা থেকে উনি বসেন হাতিবাগান পেট্রোল পাম্পের পাশে বি অভয় গুহ রোডে। এছাড়াও নিজ গৃহে রয়েছে 507/44 যশোর রুটে। ফোন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার, আর যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করতে চাইছেন ওনার কাছে, তাদের জন্য যারা কুষ্ঠি করাতে চাইছেন, যারা সমস্যায় পড়ে রয়েছেন প্রতিকার করাতে চাইছেন, দেখুন প্রতিকার তো অত ম্যাজিকের মতন নয়, এবং এই স্বল্প সময় অর্থাৎ মাত্র 25 মিনিট সময়ের মধ্যে এতজন বন্ধু ওনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে থাকেন। কাজেই এখান থেকে জাস্ট একটা স্ট্রাকচারালি বলে দেওয়া যায় যে এই এই মোটামুটি, কিন্তু বিশদে জানার জন্য কিন্তু চেম্বারে আসতে হয়, এবং তার জন্যই কিন্তু আমরা স্ক্রলে ফোন নাম্বারটা দিয়ে দিই। যারা মনে করছেন স্বপনবাবুর কাছে আসবেন, যারা মনে করছেন স্বপনবাবুর কাছে এলে নিশ্চয়ই আপনাদের উপকার হবে, হ্যাঁ অবশ্যই উপকার হবে। যিনি জোর দিয়ে বলতে পারেন, একটু আগে যিনি ফোন করলেন, দেখুন উনি অল্প সময়ের মধ্যে কিন্তু সমস্ত কিছু বলে দিচ্ছেন এখান থেকে, এই কাজে প্রতিকার উনি করতে পারবেন। 8282838317 এবং 9830229210 এই ফোন নাম্বারে ফোন করে জেনে নিন স্বপনবাবুকে কবে কোথায় পাওয়া যাবে। কাল সর্পযোগ নিয়ে কথা, হ্যাঁ শেষ না কাল সর্পযোগ, এটা একটা খুব ভয়ঙ্কর যোগ। দ্বাদশে রাহু থাকে, যদি সোর্সে যদি 6 কানেকশন হয় আর ভাবসুর পদ্ধতিতে যদি 6-8-12 কানেকশন হয়, তাহলে আঘাত লেগে হোক যে কোনো কারণে ঘা হবে, ঘা থেকে গ্যাঙ্গরিন হবে, ডাক্তার বলবে পা কেটে বাদ দিয়ে দিন, হ্যাঁ এটাই বাস্তব। সেই জন্য আপনাদের অনুরোধ করছি, যারা ভাবসুর পদ্ধতিতে যারা প্রেডিকশন করে তাদেরকে একবার দেখিয়ে নিন, অথবা আমার চেম্বারে আসুন। নিশ্চয়ই তাই, একজন বন্ধু চলে এসেছেন আবারও দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে, ফোনে কে রয়েছেন বলুন। নমস্কার, হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমি হরিণঘাটা থেকে বলছি, আমি আমার মেয়ের একটু গর্ভ বিষয়ে জানবো, কোন গর্ভগুলো খারাপ কোন গর্ভগুলো ভালো। বেশ, আপনার মেয়ের জন্ম তারিখ বলুন। 15ই মে 2002। দাঁড়ান, 15ই মে 2002, এবার জন্ম সময় বলুন। সকাল 6:43। জন্মস্থান? কল্যাণী। আচ্ছা, মেয়ের নামটা বলবেন। উনি কি বলছেন সেটা মন দিয়ে শুনুন। হ্যাঁ আমি একটু আপনার সাথে মিলিয়ে নিচ্ছি, 15ই মে 2002 তে জন্মেছে, তাই তো? সকাল 6:43। জন্মস্থান কল্যাণী। বেশ, কি নিয়ে জানতে চান একটু বলুন স্পেসিফিক্যালি। ওইভাবে বলা যায় না, ওই রকম ভাবে বলা যায় না মেয়ের স্পেসিফিক্যালি কোনো, তার জন্য চেম্বারে আসতে হয়। এই যে আপনি এত গ্রহ নক্ষত্রের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার চাইছেন, তার জন্য চেম্বার আপনি কেন? আপনার মেয়ের সমস্যাটা কোথায় আসছে বলুন। যেমন হ্যাঁ বলুন, এমএসসি করছে বলুন, এমএসসি করছে, করতে করতে কি হয়েছে? মন মতন হয়নি, মানে যতটা সে এফোর্ট দিয়েছিল ততটা রেজাল্ট আসেনি। আচ্ছা আচ্ছা, আপনি স্বপনবাবুর অনুষ্ঠান দেখেন নিয়মিত? একদমই তাই। কাজেই যেটা মনে হয় যে যদি আপনি মনে করেন যে মেয়ের সম্পর্কে আরো ডিটেইলে জানবেন, যেটা আপনি প্রশ্নগুলো করছিলেন, তার জন্য আপনার হাতে সময় থাকলে আপনি একবার চেম্বারে আসুন। উনি কিন্তু চেম্বারে না আসতে পারলে অনলাইনে আপনি আসুন, অনলাইনে দেখি। অনলাইনে যেহেতু আপনি কল্যাণী থেকে বলছেন, তো হরিণঘাটা থেকে বলছেন, যাই হোক যেখান থেকেই বলুন না কেন, কোনো কারণে যদি সাংসারিক চাপে বা যে কোনো কারণে আসতে না পারেন, আপনি অনলাইনেও প্রেডিকশন করে নিতে পারেন। বেশ, এবার আপনি শুনতে,
যাই হোক, আপনি এবার শুনতে থাকুন। আর আপনি যে মন দিয়ে অনুষ্ঠান দেখছেন এবং অনুষ্ঠানটাকে উপলব্ধি করছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি এবারে একদমই তাই। এবার আপনি একটু ধৈর্য ধরে একটু শুনুন, উনি বিচার করে বলছেন। বৃহস্পতি দশা, বৃহস্পতি অন্তর্দশা, আপনার লগ্ন বিষ আর মিথুন রাশি, তাই তো? আচ্ছা, এক মিনিট দাঁড়ান। মানে মাস্টার ডিগ্রি তে আপনি ভালো রেজাল্ট হয়নি তাই বলছেন তো? পরীক্ষাটা কোন মাসে হয়েছিল? হবে কি করে, লগ্নে দ্বাদশে বসেছিল এই বৃহস্পতি, সেই জন্য এটা হয়েছে। হ্যাঁ, এর জন্য কোনো চিন্তা নেই, পরবর্তী ইয়েতে ভালো হবার যোগ আছে। ঠিক আছে, বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। নবমপতি দশমপতি রাজযোগকারী গ্রহ শনি লগ্নে বসে আছে। হ্যাঁ, এটাকে নক্ষত্র দিয়ে ভালোভাবে ছকটা তৈরি করে আরো ডিটেলস যদি জানতে হয় আপনি অনলাইনে করতে পারেন, আমার চেম্বারে আসতে পারেন। হ্যাঁ, আমি আরো আরেকবার বলে দিচ্ছি, আমাদের হাতে সময় আর একেবারেই নেই। যারা মনে করছেন স্বপন শাস্ত্রীকে দেখাবেন, যারা মনে করছেন স্বপন বাবুর সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে 8282838317 এবং 9830222910। স্বপন বাবুর চেম্বার রয়েছে হাতিবাগান পেট্রোল পাম্পের পাশে বি অভয় গুহ রোডে, প্রতি সোমবার বিকেল 5টা থেকে। এছাড়াও নিজ গৃহে চেম্বার রয়েছে 507/44 যশোর রোডে। যারা চেম্বারে আসতে পারছেন না তাদের কোনো সমস্যা নেই, কারণ স্বপন বাবু কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। অসংখ্য ধন্যবাদ স্বপন বাবু আপনাকে, হাতে আজকে আর একদমই সময় নেই। ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে, আপনারা সবাই খুব ভালো থাকুন। আজকের মতন স্বপন বাবুকে নিয়ে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী পর্বে। আসছি, নমস্কার।